নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব একজন ইন্ডিয়ান প্রো ইউটিউবার, যিনি নিজেকে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করেন। তার নাম মিস্টার ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির ভিডিওগুলোতে তিনি একটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি একটা দাবি করেন যে তার তৈরি ভিডিওগুলো, তার তৈরি কন্টেন্টগুলো, তার চ্যানেলে যেগুলো তিনি আপলোড করেন সেগুলো বায়াসড কোনো কন্টেন্ট নয়, নিরপেক্ষ কন্টেন্ট। কিন্তু আপনি যদি ভালো মতো ফলো করেন ধ্রুব রাঠির চ্যানেলের ভিডিওগুলো, আপনি যদি ভালো করে একটু দেখেন, খোঁজখবর নিয়ে আপনি দেখবেন বিজেপিকে টার্গেট করা ছাড়া তার অন্য কোনো ভিডিও বিশেষ নেই, থাকলেও সেটা সংখ্যায় একদমই নগণ্য। ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তো মিস্টার ধ্রুব রাঠি, তো দেখবেন তার ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েশনগুলোর মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন বিজেপি বিরোধী। এখন প্রশ্ন হচ্ছে সেগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলে আমার কী অসুবিধে? অসুবিধে সবার, অসুবিধাটা শুধু আমার একার নয়। যদি সে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হয়, ভারতবর্ষের অন্য আর কোনো পলিটিক্যাল পার্টি, এতগুলো পলিটিক্যাল পার্টি আছে ভারতবর্ষে, ভারতবর্ষের আর অন্য কোনো পলিটিক্যাল পার্টি কি কোনো ভুল করছে না? তাদের সমস্ত ডিসিশন সঠিক, তাদের সমস্ত মানে প্রকল্পগুলো ভালো, তাদের প্রত্যেকটা ডিসিশন, তাদের প্রতিদিনের কাজকর্ম যেগুলো তারা বিভিন্ন রাজ্যে করে বেড়াচ্ছে, যে রাজ্যগুলো বিজেপিতে বিজেপি সরকার নেই যে রাজ্যগুলোতে, সেখানে কোনো অন্যায় হচ্ছে না, সেখানে কোনো রকমের সমস্যা হচ্ছে না, সেই রাজ্যগুলো নিয়ে কেন ভিডিও করেন না মিস্টার ধ্রুব রাঠি? উদাহরণস্বরূপ আমি আমাদের পশ্চিমবাংলার কথাই বলি। রিসেন্টলি একটা ভিডিওতে ধ্রুব রাঠি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কয়েকটা কথা বলেছেন, তাকে নিয়ে একটা সমালোচনা করেছেন, এবং এটাও বলেছেন যে তার সন্দেহ হয় যে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন লোক জাস্টিস পদে থাকলে সেখানে মানুষ, দেশের মানুষ কতটা জাস্টিস পেতে পারে সেটা নিয়ে তার সন্দেহ। তার কারণ হচ্ছে তার জাজমেন্টগুলোতে হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টি ইনডাইরেক্টলি বিজেপিকে ইশারা করে বলেছে যে প্রত্যেকটা ডিক্লেয়ারেশনে বিজেপির দিকে তাকিয়ে বিজেপির যাতে লাভ হয় সেই রকমভাবে তাকে, মানে তার কেসগুলোতে তিনি ডিক্লেয়ারেশন দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি। এটা ধ্রুব রাঠির দাবি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধ্রুব রাঠিকে, মিস্টার ধ্রুব রাঠি, যখন আপনি পশ্চিমবাংলা নিয়ে কথা বলবেন, আপনি জাজমেন্ট নিয়ে অভিজিৎ গাঙ্গুলির কথা বলছেন, সেখানে আপনার সন্দেহ হয়, কিন্তু এত বড় একটা ঘটনা, যে ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীতে ওয়েস্ট বেঙ্গলের নাম খারাপ করেছে, সেই সন্দেশখালি নিয়ে আপনার একটা ভিডিও করতে ইচ্ছা হয়নি মিস্টার ধ্রুব রাঠি, প্রো ইউটিউবার ধ্রুব রাঠি? সেই জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি, আপনার চেহারাটা একবার মানুষের সামনে আসা উচিত, ঠিক আছে? আপনার একটা ভিডিও মনে হলো না যে সন্দেশখালি নিয়ে করা উচিত, কারণ সেখানে তো বিজেপির সরকার নয়, রাজ্যে পশ্চিমবাংলায় অন্য বিরোধী, বিজেপি বিরোধী একটা দল তারা সরকার রয়েছে। সেই জন্য বিজেপিতে যেই জাস্টিস গাঙ্গুলি জয়েন করেছে, আপনি জাস্টিস গাঙ্গুলিকে সমালোচনা করে একটা ভিডিও বানিয়ে দিলেন ডিক্টেটরশিপের ভিডিওটাতে, কিন্তু আপনি ভুলে গেলেন যে সেই পশ্চিমবাংলায় এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত মহিলার সঙ্গে মানে অন্যায় হয়েছে, এতগুলো নিরীহ মানুষের সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আপনি সেই বিষয়ে ভিডিও করতে ভুলে গেলেন। আপনার কানের ফুটোয় সেই শব্দগুলো ঢোকেনি, সেই চিৎকারগুলো সন্দেশখালীন মহিলাদের, আপনার একবারও মনে পড়েনি সেই কালপ্রিট শাহজাহানের কথা, আপনি ভিডিও করতে ভুলে গেছেন মিস্টার ধ্রুব রাঠি। এই কারণেই আমি আপনাকে বলি যে আপনি একজন বায়াসড কন্টেন্ট ক্রিয়েটর, আপনি টার্গেটেড একজন সিলেক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর, আপনি সিলেক্ট করে করে প্রতিবাদ করেন ভিডিওতে, আপনি সিলেক্ট করে করে আপনার ভিডিও তৈরি করেন, টার্গেট করে করে ভিডিও তৈরি করেন যাতে ভিডিওগুলোতে অনেক ভিউজ আসে, আর এই জন্যই আপনার ভিডিওতে ভিউজ এসছে। মোদি বিরোধী ভিডিও এবং বিজেপি বিরোধী ভিডিও ছাড়া আপনার বিশেষ কন্টেন্ট কিছু পাওয়া যায় না, একমাত্র বিজেপিকে টার্গেট করেই তার কন্টেন্ট, এছাড়া বিশেষ কোনো কন্টেন্ট নেই। ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে, ভারতবর্ষে স্বৈরতন্ত্র চলে আসছে, ডিক্টেটরশিপ স্টার্ট হয়ে গেছে। কেন ভারতবর্ষে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কোনো উন্নতি হয়নি, সেগুলো নিয়ে তো একটু ভিডিও করতে পারেন। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন, নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েট করবেন, যেমন আমার ভিডিওতে, আমি অত বড় আপনার মতো এত বড় প্রো ইউটিউবার হয়ে পারিনি, কিন্তু যে কটা কন্টেন্ট আমি করেছি, আমি আমার ভিডিওতে, একটা ভিডিওতে বিজেপির সমালোচনা করেছি, একটা ভিডিওতে টিএমসির সমালোচনা করেছি, একটা ভিডিওতে কংগ্রেসের, একটা ভিডিওতে রাহুল গান্ধীর সমালোচনা করেছি, সমস্ত রকমের পলিটিক্যাল পার্টিকে আমি সমালোচনা করেছি, এবং যদি কোনো পলিটিক্যাল পার্টির ভালো দিক থাকে সেই ভালো দিকগুলোও আমি আলোচনা করার চেষ্টা করেছি আমার ক্যাপেবিলিটি অনুযায়ী। আমি আপনার মতো বায়াসড কন্টেন্ট ক্রিয়েট করিনি, আমি বিজেপির সমালোচনা করেছি, আমি ইলেকট্রাল বন্ডের সমালোচনা করেছি, আমি একই সঙ্গে সমালোচনা করেছি সন্দেশখালীর, টিএমসির সমালোচনা করেছি, প্রত্যেকের। এইগুলোকেই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েশন বলে।
বায়াসড কন্টেন্ট ক্রিয়েশন বলে না। আমরা ছোট হতে পারি, আমরা ছোট ইউটিউবার হতে পারি, কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনগুলোর মধ্যে একটা অনেস্টি থাকে, নিরপেক্ষতা থাকে। আর দর্শক যারা আছে তাদেরকে আমি বলতে চাইব, নিরপেক্ষ কন্টেন্ট, নিরপেক্ষ ভিডিও যদি দেখতে হয় নীতিশ রাজপুতের ভিডিওগুলো দেখবেন। আর আমি ধ্রুবরাঠিকেও একটা সাজেশন দিতে চাইব, যদি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েট করতে হয় না, নীতিশ রাজপুতের ভিডিওগুলো একটু দেখবেন, আপনিও কিছুটা শিখতে পারবেন যে নিরপেক্ষ কন্টেন্ট কীভাবে বানাতে হয়। এতটা বায়াসড কন্টেন্ট নয়, টার্গেটেড কন্টেন্ট নয়। আর টার্গেটেড কন্টেন্ট করলে কী হবে বলুন তো, আপনিও ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দেশের জনগণকে ভুল পথেই চালিত করছেন, ম্যানিপুলেট করছেন ভারতবর্ষের ইউথগুলোকে এবং ভারতবর্ষের অন্যান্য জনগণগুলোকে। এই নোংরামিটা বন্ধ করুন। নরেন্দ্র মোদীর সমালোচনা যখন করছেন তার ভালো দিকগুলোও আলোচনা করুন, শুধুমাত্র সমালোচনা করবেন না। বা বিজেপির সমালোচনা যখন আপনি করছেন একই সঙ্গে টিএমসির সমালোচনাও আপনি করুন, কংগ্রেসের সমালোচনা করুন, সেগুলো আপনি করুন, কিন্তু সেগুলো আপনি ভুলে যান। ওই যে বললাম আপনি জাস্টিস গাঙ্গুলির সমালোচনা করতে আপনার মনে আছে, কিন্তু একই সঙ্গে ঘটে যাওয়ার একটা ঘটনা, নক্কারজনক ঘটনা, সন্দেশখালী নিয়ে আপনার একটা ভিডিও আসেনি আপনার ভিডিও। এই হচ্ছে আপনার চেহারা, তাই না? আপনি অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন যে ভারতবর্ষের গণতন্ত্র শেষের পথে, তাই না? এত কিছুই যখন হয়েছে, এতবার তাকে ইডি ডেকেছে, তিনি একটা বারো দিন মানে তিনি ইডির সঙ্গে দেখা করতে যাননি কেন? অনেক বড় বড় নেতারা গেছে, পশ্চিমবাংলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে, অভিষেক ব্যানার্জি গেছে, এর আগে আরও নেতাদেরকে ডাকা হয়েছে, টিএমসি তারা গেছে। তো এত ভয় কেন অরবিন্দ কেজরিওয়ালের? যদি তিনি এত ভুল না করে থাকেন এত ভয় কিসের? উনি ভুল করেছেন সেটা উনিও জানেন, সেই জন্যই লুকিয়ে বেড়াচ্ছিলেন এতদিন, সেই কারণেই অ্যারেস্ট হয়েছে। তো এই সিলেক্টিভ মানে মানুষকে ম্যানিপুলেট করার মতো কন্টেন্ট প্লিজ করবেন না মিস্টার ধ্রুবরাঠি। আর যারা ধ্রুবরাঠির কন্টেন্ট দেখেন, আশা করি কম বেশি সকলেই ধ্রুবরাঠিকে চেনেন, তার কন্টেন্ট দেখেন, যারা দেখেন ধ্রুবরাঠির এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আপনাদের কি মতামত, ভালো হোক মন্দ হোক, আপনারা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালোবাসা দিন। আমরা খুব শিগগির 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি, আপনাদের আশীর্বাদকে মানে পাথেয় করে আপনারা একই রকমভাবে আগামীতেও পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।